শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি বিমল কুমার দাস, বাবার নাম হচ্ছে মৃত খগেন্দ্রনাথ দাস, মাতার নাম হচ্ছে মৃত বীণা পাণি দাস, আর আমার জন্মস্থান সিলগা, গ্রামের নাম জামপুর, থানা কামারগঞ্জ। বর্তমানে আমি থাকি সিরাজগঞ্জ। আমার বর্তমান পেশা হচ্ছে আমি একজন আইনজীবী, আইন পেশা আমার পেশা। 1966 সালে যখন আমি ক্লাস টেনে পড়ি তখন আমি ছাত্রলীগের সদস্য, আমি আমার স্কুল আমি জামপুর ধোবা গান্ধী হাই স্কুল, তখন আমি ছাত্রলীগের সদস্য। আমাকে ছাত্রলীগের সদস্য হওয়ার জন্য অনুপ্রাণিত করে তখন আমাদের ছাত্র নেতা ছিলেন আমিনুল ইসলাম মুন্নী, আব্দুল লতিফ মির্জার, ইসমাইল হোসেন, আমিনুল ইসলাম চৌধুরী। তখন থেকে আমি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ি। ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ার পরে 86 সালের যে মুভমেন্টে, সেই মুভমেন্টে আসলে আমার তেমন জ্ঞান গরিমা ছিল না, মিছিলে অংশগ্রহণ করি। পরবর্তী পর্যায়ে সিয়ান কলেজে ভর্তি হই। সিয়াজন কলেজে যখন ভর্তি হই, ভর্তি হওয়ার পরে 68-69 সালে যখন এই ছাত্রলীগের কলেজ শাখা তৈরি হয় তখন আমি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হই। এবং 1969-70 সালে যখন বাংলাদেশের 11 দফার যে মুভমেন্ট, সেই মুভমেন্টে আমি ছাত্র সংগ্রাম পরিষদের সিয়াজন কলেজ শাখা সাধারণ সম্পাদক হিসাবে সেই ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিই। পরবর্তী পর্যায়ে 1970 সালে সিয়াজন কলেজ ছাত্র সংসদের যে নির্বাচন, সেই কলেজ ছাত্র সংসদের নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্রার্থী হিসাবে আমি সিয়াজন কলেজে জিএস নির্বাচিত হই। আমার সাথে ভিপি নির্বাচিত হয় জনাব আব্দুর বাতা। ওই ক্যাবিনেটে আরও 2-4 জনের যাদের নাম আমার মনে আছে, সেটা হচ্ছে আমিনা বেগম মিনা, সে ছিল আমাদের মহিলা সম্পাদিকা, ফিরোজ তালুকদার, সে ছিল আমার জয়েন্ট সেক্রেটারি, তারপরে রফিজুল ইসলাম, সে ছিল কমন রুম সেক্রেটারি, আমিনুল ইসলাম মদন, সে ছিল অ্যাথলেটিক সেক্রেটারি, মানে আমাদের পুরো প্যানেলটাই বিজয়ী হয়। তখন তো বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী মুভমেন্ট, সেই জাতীয়তাবাদী মুভমেন্ট তখন অনেকটা ভালোই রূপ নিছে। এই অবস্থা আমার ছাত্র রাজনীতিতে আরও আমার নেতৃত্বে গতিশীলতা বৃদ্ধি পায়। সেই বৃদ্ধি পাওয়ার এক পর্যায়েই আমরা তখন তৎকালীন ছাত্র নেতা আমাদের রাজশাহী ভাই, মণি ভাই, এদের সাথে আমাদের একটি সুসম্পর্ক হয়। এবং সেই সুসম্পর্কের পরিপ্রেক্ষিতে আমরা যখন জেনেছি বঙ্গবন্ধুর সক্রিয় নির্দেশনায় বাংলাদেশ যদি গণতান্ত্রিক আন্দোলনে মধ্য দিয়ে পরিসমাপ্তি না হয়, বাঙালি জাতির
সাদিয়ার আদায়, তাহলে একসময় সশস্ত্র সংগ্রাম করা লাগতে পারে, এই ধরনের কনসেপশন যেটাকে বাংলাদেশের নিউক্লিয়াস হিসাবে পরিচিত হয়েছে, সেই নিউক্লিয়াসের সাথে সম্পর্কিত ছিলাম। এরই এক পর্যায়ে আমাকে 1970 সালের প্রথম দিকেই পাকিস্তান সামরিক সাথে আমাকে সামরিক আইনে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করার পরে সে আমাকে পাবনা কারাগারে প্রেরণ করা হয়। পাবনা কারাগারে অবস্থানকালে, এটা আমার নিজের জীবনে একটা ছোট্ট ঘটনা, কিন্তু আমার জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা হয়েছে। তখন বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্ত হয়েছে, বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্ত হওয়ার পরে 70 সাল নির্বাচনের দিন যখন নির্বাচনী জনসভা করতে যাচ্ছেন, তখন পাবনাতে যে নির্বাচনী জনসভা করে সেই জনসভায় বঙ্গবন্ধু আমার মুক্তি দাবি করেছে। এটা আমার জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা। তারপর 1971 সালের 7ই মার্চের বক্তব্যের মধ্য দিয়ে বাঙালি জাতি একদম একাত্তর হয়ে গেছে। তারপরে পূর্ণ আপনারা জানেন, বঙ্গবন্ধুর 25শে মার্চের কালো রাত্রিতে যখন পাকিস্তানি আর্মি বাঙালি জাতির উপরে আক্রমণ করে, তখন বঙ্গবন্ধু রাত্রিকে স্বাধীনতা ঘোষণা করে। মানে আমি সহ আমাদের ছাত্র নেতাদের মধ্যে একটি সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, এই ধরনের একটা মানসিক প্রস্তুতি আমাদের মধ্যে ছিল। এই মুক্তিযুদ্ধের সিরাজগঞ্জের যে কয়েকজন ছাত্র নেতা এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, তো সংগঠন করেছিল, তার মধ্যে আমার অবশ্যই মনে পড়বে আমির সুন্দুলুর কথা, আব্দুল উদ্দুল মির্জার কথা, আমির ইসলাম চৌধুরীর কথা, ইসমাইলের কথা, গোলাম কিবরিয়ার কথা, আব্দুল ফাতার কথা, আলহাজ ইসহাক আলীর কথা, সোহরাব আলী সরকারের কথা। এদের সবার সমন্বয়ে আমরা যখন প্রতিরোধ যুদ্ধ শুরু করি, এর এক পর্যায়ে সিরাজগঞ্জের 26শে এপ্রিল তারিখে পাক বাহিনী সিরাজগঞ্জ দখল করে, দখল করে নেওয়ার পরে পরবর্তী পর্যায়ে আমরা শহর থেকে গ্রামে চলে যাই। গ্রামে চলে যাওয়ার পরে, ঠিক গ্রামে যখন চলে যাই, তখন আমাদের ছাত্রদের মধ্যে মানে বিভিন্নজন বিভিন্ন জায়গায় আসলে একত্রিত থাকতে পারেনি, বিভিন্ন বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে। এরই মধ্যে আমরা বাহুকাত যখন অবস্থান করি, তখন আমাদের সিদ্ধান্ত হয় যে আমাদের বেটার ট্রেনিং গ্রহণ করতে হবে ইন্ডিয়ার থেকে। এই চিন্তা করে বেশ কিছু ছাত্র নেতা ছাত্রদেরকে আমরা ইন্ডিয়া যাওয়ার জন্য সহযোগিতা করি। সর্বশেষ যে গ্রুপ ছিল সেই গ্রুপে আমি, আলহাজ ইসহাক আলী, গোলাম কিবরিয়া, আমির ইসলাম চৌধুরী এবং ইসমাইল হোসেন, এই পাঁচজন আমরা সর্বশেষ গ্রুপে ভারতে গমন করি। ভারতে গমন করার পরে ঠিক ভারতে আমাদের সাথে তৎকালীন ছাত্র নেতাদের, জাতীয় পর্যায়ের ছাত্র নেতাদের সাথে যোগাযোগ ছিল। সেইখান থেকে আসলে আমরা আপনি শিলিগুড়ি এবং জলপাইগুড়ি মাঝামাঝি একটা জায়গা পাঙ্গাতে যাওয়ার জন্য একটা ডিরেকশন পাই। সেই পাঙ্গা থেকে আসলে আমরা বিয়ের পর ফার্স্ট ইয়ার সিরাজগঞ্জে ফার্স্ট ইয়ার হিসাবে যে কয়েকজন মানুষ মনোনীত হয় তার মধ্যে আমি একজন, এবং সেই বিয়ের প্রধান গ্রুপ, প্রথম গ্রুপ হিসাবে আমরা ভারতের দেরাদুন, সেই দেরাদুনে অবস্থান নেই এবং বিএলএফের প্রথম ব্যাচে ট্রেনিং গ্রহণ করি। ঠিক ইন্ডিয়াতে পাঙ্গাতে অবস্থানকালেই আমাদের নেতা আব্দুল উদ্দিন মির্জাকে একটি বিশেষ দায়িত্ব দিয়েছে, দেশের ভিতরে পাঠানো হয়। আমাদের পাঠানোর পরে আব্দুল উদ্দিন মির্জা আসলে আমাদের রেখে যাওয়া বেশ কিছু অস্ত্র দিয়েছিল, সেই অস্ত্র আবার যাদের কাছে ছিল তাদের সাথে যোগাযোগ করে আব্দুল উদ্দিন মির্জা ইতিমধ্যেই কিছু কর্মকাণ্ড শুরু করেছে। এর মধ্যে আমাদের ইন্ডিয়াতে ট্রেনিং শেষ হয়। ট্রেনিং শেষ হওয়ার পরে প্রথম যে 13 জন, সেই 13 জনের বাহিনী আমরা ভিতরে পড়েছি। সিরাজগঞ্জ আসলে ভৌগোলিক কারণে মানে শহরটা মাঝখানে, তার দক্ষিণ অঞ্চলে কয়েকটি থানা আর উত্তরাঞ্চলে কয়েকটি থানা, তো যেহেতু আমার জন্মস্থান জামপুর, দ্যাট ইজ দক্ষিণ অঞ্চলে, এই জন্য সেই 13 জনের মধ্যে আমরা 6 জন আসলে দক্ষিণাঞ্চলে চলে যায়, আর মুজাফর ইসাহ সহ এরা এই উত্তরাঞ্চলে থেকে যায়। দক্ষিণাঞ্চলে যাওয়ার পরে আমরা জানতে পারি যে ইতিমধ্যেই আব্দুল উদ্দিন মির্জা সে পলাল টাকা যুব শিবির নামে একটা তৈরি করেছিলেন, সেইখানে বেশ কিছু মুক্তিযোদ্ধা সহ তার কার্যকলাপ শুরু করেছে। তখন আমাদের মধ্যে তার যোগাযোগ হয়, তখন দেখা যায় পলাশ ডাঙ্গা যুব শিবির অলরেডি এই আসা যাওয়ার মধ্যে দিয়ে প্রায় 400-500 মুক্তিযোদ্ধার একটা সমন্বয়ের একটা বাহিনী তৈরি হয়ে গেছে। সেই পলাশ ডাঙ্গা বাহিনীটা ছিল একটা সেনাবাহিনী আদালত পরিচালিত। এইখানে আমাদের ওই যুদ্ধকালীন সময়ে আমাকে সহকারী কমান্ডার ইন চিফ বা সর্বসর্বাধানিকের দায়িত্ব দেওয়া হয়, কেন আব্দুল উদ্দিন মির্জা ছিল হচ্ছে পরিচালক, তার সহকারী পরিচালক ছিল তার 5 জন, কমান্ডার ইন চিফ মানে সিএনসি সোহরাব আলী সরকার, আর সহকারী কমান্ডার হিসাবে আমি ছিলাম এবং কাজী আমজাদ হোসেন মিলন, তারা সেরেমি ছিল, সে সহকারী কমান্ডার ছিল।
ব্যাটেলিয়ান কমান্ডার ছিল লক্ষ্মণ অরুণ, এইভাবে কোম্পানি কমান্ডার্স আপ টু সেকশন কমান্ডার পর্যন্ত একটি গোছালো বাহিনীর মধ্যে ছিল। সেই পলালতেঙ্গার যুব শিবিরের সহকারী কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে আমরা সম্মিলিতভাবে সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, বগুড়া, বিলাঞ্চল সহ বেশ কিছু এলাকায় আমরা আসলে 45-46টা যুদ্ধে অংশগ্রহণ করি এবং অধিকাংশ যুদ্ধে আমরা আসলে যৌথ নেতৃত্ব দিই। যেমন আমি সোরাবলী সরকার, লুকমান বরুণ, নদীর মির্জা, মানে যৌথ নেতৃত্বে আমরা যৌথ নেতৃত্ব যুদ্ধ পরিচালনা করি এবং সেই যুদ্ধের মধ্যে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের বেশ কিছু যুদ্ধের ইতিহাস হবে। এখন উল্লেখযোগ্য একটি যুদ্ধের কথা যদি বলা যায় তাহলে বলা যাবে আর কি সেই পলালতেঙ্গার নেতৃত্বে। আমরা উত্তর এলাকার কথা আসলে বলতে পারবো না, যোগাযোগ ছিল, কিন্তু দক্ষিণাঞ্চলে তাদের যে কালিয়াগুড় ব্রিজ, ঝাউর ব্রিজ, কাশিকাটা, কাটেঙ্গা, রাজাকার ক্যাম্প, ফরিদপুর থানা, তারাস থানা, ব্রহ্মগাছা, এই ইত্যাদি সর্বশেষ 1971 সালের 11ই নভেম্বর আমরা তারাস নওগাঁতে যখন অবস্থা করি তখন আমাদের পাকবাহিনীর সাথে একটি সম্মুখযুদ্ধ হয়। সেই সম্মুখযুদ্ধটা ঠিক আজানের পরপর শুরু হয় এবং বিকাল 3টা সাড়ে 3টা পর্যন্ত তাদের সাথে আমাদের সম্মুখযুদ্ধ হয়। আপনি জেনে খুশি হবেন সেই যুদ্ধে আসলে আমরা 12-14 জন মানে কারো কারো ইয়েতে 12 জন, কারো কারো চিন্তায় 14 জন 14 জন পাক সেনাকে কিন্তু আমরা জীবন্ত অবস্থায় গ্রেপ্তার করি এবং তার মধ্যে একজন ক্যাপ্টেন ছিলেন যার নাম ছিল ক্যাপ্টেন সেলিম। তারপরে 250-300 মানে পাক আর্মিকে রাজাকার আমাদের সমন্বয়ে তাদের যে বাহিনী, যে বাহিনী আমাদের পাক আক্রমণ করেছিল সেই বাহিনীকে আমরা পরাস্ত করি। সেই যুদ্ধে আমরা শুধু তাদেরকে পরাস্তই করিনি, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ, অস্ত্র, হস্তগত করেছিলাম। সেই নওগাঁ যুদ্ধের পরে আরেকটা নওগাঁ যুদ্ধের আরেকটা বিশেষ বিষয় ছিল, সেটা হচ্ছে সাধারণত সঠিক কমান্ডার কাকে বলে, যে উইদাউট ক্যাজুয়ালিটি অথবা কম ক্যাজুয়ালিটিতে যুদ্ধে জয়লাভ করতে পারে। আমাদের নওগাঁ যুদ্ধে আমরা এতগুলো পাক আর্মিকে গ্রেপ্তার করেছিলাম, এতগুলো পাক আর্মিকে পরাস্ত করেছিলাম, কিন্তু আমাদের মধ্যে কিন্তু ক্যাজুয়ালিটি ছিল না। অনলি 3-4 জন ছেলে ওই সাইডে একটু টুকটাক গুলি লেগেছিল, যেটা একদম সিম্পল ক্যাজুয়ালিটি ছিল। এটা হচ্ছে নওগাঁ যুদ্ধের একটি বৈশিষ্ট্য এবং এইটা হচ্ছে পলালতেঙ্গা যুব শিবিরের আমার মনে হয় বাংলাদেশের মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা। বাংলাদেশের অন্য কোথাও এইভাবে 14 জন পাক আর্মিকে কোনো গ্রুপ অথবা সেনাবাহিনীর কোনো গ্রুপ এইভাবে যুদ্ধকালীন সময় গ্রেপ্তার করতে পারছে না যায় না, তবে এটা আমাদের জীবনে একটি যুদ্ধকালীন সময় একটু অভাব লাগে। নওগাঁ যুদ্ধের পরে আমাদের যেটা সমস্যা হলো সেটা হচ্ছে অস্ত্র ছিল কিন্তু অস্ত্র অ্যামুনিশন। এই অবস্থায় আমরা ঠিক আসলে বুঝতে পারি নাই যে এত তাড়াতাড়ি দেশ স্বাধীন করবে, এই জন্যে নওগাঁ যুদ্ধের পর আমরা পুনরায় অস্ত্র সংগ্রহ করার জন্য এবং কিছুদিনের জন্য আমাদের যোদ্ধাদের, মুক্তিযোদ্ধাদের একটু বিশ্রাম করার জন্যে আমরা আসলে ভারতে গমন করি। ঠিক ভারতে গমন করার সেখানে কিন্তু আমরা এয়ার অ্যাটাকের সম্মুখীন, ওই চরের ভিতরে জন্মকা দিয়ে যাচ্ছি আর কি, সেখানে আমরা কোনোভাবে বেঁচে যাই। তারপরে যখন আমরা ইন্ডিয়াতে অবস্থান করি, ইন দি মিনটাইমে 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে যায় আর সিরাজগঞ্জ আসলে 14ই ডিসেম্বর সিরাজগঞ্জ হয়। আমাদের ভিতরে থাকা অবস্থায় এতটা যুদ্ধ অংশগ্রহণ করার পরেও আমাদের জীবনে একটি দুঃখ সেটা হচ্ছে যেদিনকে সিরাজগঞ্জ মুক্ত হয় সেদিনকে আমরা সিরাজ থাকতে পারি। তারপরে তো আবার সিরাজ চলে আসি, চলে আসার পরে যে সমস্ত আমাদের সহযোদ্ধারা ইতিপূর্বে সিরাজগঞ্জে অবস্থান করেছিল তারা আমাদেরকে রিসিভ করে, রিসিভ করার পরে আপনি জানেন সেই সময় কিন্তু আসলে কোনো প্রশাসনিক কোনো কাঠামোই ছিল না এবং এই জন্যে আমাদের আমিনুসুনগুলোর নেতৃত্বে 14 কি 12 জনের একটি কমিটি গঠন করা হয় যাদের মাধ্যমে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের একটি প্রশাসনের দায়িত্ব গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সিদ্ধান্ত মধ্যে আমিনুসুনগুলোকে আমরা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে উপাধি দিয়েছি, আব্দুল লতিফ মির্জাকে ডিপটি সর্বাধিনায়ক হিসেবে উপাধি দিয়ে করেছিল, ইসমাইল হোসেনকে প্রশাসনিক সিভিল প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়, লুৎফর রহমান বা গোয়েল কাজীপুর থানা সেই গোয়েলকে কাজীপুরের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়, সিরাজগঞ্জে গোলাম কিবরিয়াকে অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব দেওয়া হয়, আমি বিমল কুমার দাস কামারখন্ডের প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করি, আলহাজ ইসাহাক আলী রায়গঞ্জের দায়িত্ব গ্রহণ করে, আব্দুল আজিজ মির্জা উল্লাপাড়ার দায়িত্ব গ্রহণ করে,
বাকি মির্জা সাধকের দায়িত্ব দেওয়া হয় এবং লুৎফুরাম মাহমুদকে মাকুমকে বেলকুচির দায়িত্ব প্রদান করা হয়। এইভাবে আসলে আমরা সেই যুদ্ধবিধ্বস্ত দেশে একটি প্রশাসনিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করি। পরবর্তী পর্যায়ে যখন সরকারি কর্মকর্তা কর্মচারীরা অনশন করে তখন আমরা ওই তাদের কাছে আমাদের ক্ষমতা স্থানান্তর করে সিরাজগঞ্জের বিএ কলেজ মাঠে আমাদের জাতীয় চার নেতার এক নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর নিকট আমাদের যে অস্ত্র সেই অস্ত্র জমাদের আমাদের ছাত্র জীবন আমি সহ যারা যারা ছাত্র ছিল তাদের ছাত্রজীবনে চলে যাই, যারা শ্রমিক ছিল তাদের শ্রমিকের ইয়েতে চলে যায়, অর্থাৎ যার যার পেশায় সে সে চলে যায়। পরবর্তী পর্যায়ে 73 সালে আমরা বিএ পরীক্ষাতে পাস করি, পরবর্তী পর্যায়ে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হই, LLBতে পাস করি। LLB পাস করার পরে 1978 সালে আইন পেশায় যোগ দিই। এইটি হচ্ছে সিরাজগঞ্জের মানে মোটামুটি একটি জিস্ট ইতিহাস। দেখেন আজকে ওই সময় আমাদের বয়স ছিল 19-20 বছর, আজকের বয়সে যেটা ভাবি বা বুঝি ওই বয়সে কিন্তু আমাদের এত ভাবনার বয়স ছিল না। আমরা চিন্তা করেছিলাম যে রাতারাতি বোধ হয় সমস্যার সমাধান হয়ে যাবে, এটা অবাস্তব। যাই হোক, মুক্তিযুদ্ধে একটা চেতনা নিয়ে এসেছে বাংলাদেশের অর্থনৈতিক রাজনৈতিক মুক্তি হবে এই আশা নিয়ে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলাম। এবং পরবর্তী পর্যায়ে কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যে রাষ্ট্রীয় মূলনীতি বা বাংলাদেশের সংবিধান ঘোষণা করা হয়েছে এটা কিন্তু একটি প্রোগ্রেসিভ গণতান্ত্রিক সংবিধান এবং রাষ্ট্রীয় যে মূলনীতি চারটি কাঠামো সেই কাঠামোটা কিন্তু বিশ্বের কাছে সমর্থন। কিন্তু দুঃখের বিষয় সে 1975 সালের 15 আগস্ট সেই বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে সেই অগ্রযাত্রাকে আসলে স্তব্ধ করে দেওয়া এবং 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আসলে বাংলাদেশের যে ইতিহাস প্রকৃতিটা আছে সেই প্রকৃতি ইতিহাসটাকে আসলে উল্টো দিকে মানে ভাবিত করার চেষ্টা করা হয়েছে। ওই সময়কার জেনারেশনের কাছে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটাকে উপস্থাপন করা হয়। ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে সঠিক ইতিহাস এই ইতিহাসটাকেও বাংলাদেশের মানুষেরা জানতে পারে। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে রাতারাতি দুটো শব্দের পরিবর্তন হয়েছিল, একটি শব্দের পরিবর্তন হয়েছিল হচ্ছে বাংলাদেশ বেতার থেকে রেডিও বাংলাদেশ, একটি শব্দের পরিবর্তন না কিন্তু, আর জয় বাংলা থেকে বাংলাদেশ জিন্দাবাদ। তাহলে এই দুইটা শব্দের পরিবর্তনের মধ্যে থেকে কিন্তু যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদের কিন্তু মুখোশন মুজিত হয়ে গেছিল এবং তাদের মুখোশন মুজিত হয়েছিল এইভাবে যে তারা আসলে পাকিস্তানি বাংলায় বিশ্বাস করে। বঙ্গবন্ধু হত্যা করার পরে দেখা যায় যে প্রশাসনিক কাঠামো, সেই প্রশাসনিক কাঠামোর মধ্যে দেখা যাবে যে এবার এই ঘটনা সেই সময়কার বিখ্যাত বিখ্যাত স্বাধীনতা বিরোধী সেই বিরোধীদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে আবার আসীন করা হয়েছে। অতএব এই স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আসলে বাংলাদেশের প্রতিটাকেই তারা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। আমাদের সৌভাগ্য যে বঙ্গবন্ধু কন্যা যেমন যে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা জীবিত ছিল, পরবর্তীকালে যে ইতিহাস আপনাদের জানার কথা সেই বঙ্গবন্ধু কন্যা ধরনের যে শেখ হাসিনা আবার এই দেশে এসে হাল ধরার পরে সেই বঙ্গবন্ধুর যে স্বপ্ন, বঙ্গবন্ধুর চেতনা, স্বাধীনতার যে মূল্য চেতনা সেই চেতনা কিন্তু আসলে বাস্তবায়ন করার জন্য ধরনের যে শেখ হাসিনা আসলে হাত দিয়েছে। মুক্তিযুদ্ধের যে স্বপ্ন বা যে আশা নিয়ে এসে মুক্তিযুদ্ধে আমরা অংশ নিয়েছিলাম সেটা বাস্তবায়ন করার প্রাথমিক পর্যায়েই কিন্তু আসলে বাধাগ্রস্ত হয়ে যায়, যে কারণে সেই স্বপ্ন যে বাস্তবায়ন হয় নাই এর মূল কারণটা কিন্তু আসলে ওই জায়গা কিন্তু আজকে বাস্তবায়নের পথে। আজকে কিন্তু অনেক বিষয় মীমাংসিত হতে যাচ্ছে, আজকে বঙ্গবন্ধু হত্যার রহস্য উত্থাপন হতে যাচ্ছে, আজকে মুক্তিযুদ্ধের বিরোধীদের প্রকৃত ইতিহাস জানতে পারছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস আপনারা জানতে পারছেন, আজকে এই বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যার জন্য একটি শেখ হাসিনা মুক্তিযুদ্ধকালীন সময়ে যে স্মৃতি যে সমস্ত জায়গায় মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে যে সমস্ত জায়গায় গণহত্যা হয়েছে সেই সমস্ত জায়গা কিন্তু চিহ্নিত করে সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ অর্থাৎ গণকবরের স্থান এটা নির্ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু সেখানে একটা আস্থা তৈরি হতে যাচ্ছে। একজন মুক্তিযোদ্ধ হিসাবে নতুন প্রজন্মকে উপদেশ দিতে চাচ্ছি এইভাবে যে তাদের প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাসটা জানা দরকার এবং সঠিক ইতিহাসটা জানা দরকার। সঠিক ইতিহাস জানার মধ্য দিয়ে
এই বাংলাদেশ আজকে বিশ্বের বুকে যে পর্যায়ে গেছে এর জন্য যে অবদান, সেই অবদানটা হচ্ছে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। সেই অবদানের কারণে আজকে আমরা বাংলাদেশ স্বাধীন ছাড়া বাংলাদেশে বসবাস করছি, আজকে বিশ্বের বুকে আমাদের স্বাধীন বাংলাদেশের পরিচয় দিতে পারছি। আগামী প্রজন্মকে সঠিক ইতিহাসের মধ্য জেনে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে সেই বঙ্গবন্ধু হত্যা দিনকে সত্য, তাই নতুন প্রজন্মের কাছে আশা করব তারা বাংলাদেশের সঠিক ইতিহাস, সংসদের সঠিক ইতিহাস জেনে সেই দিন শোধ করে একটি গৌরব উজ্জ্বল বাংলাদেশ পৃথিবীর বুকে পড়ে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।